हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल। आमी मौमिता आज के चले नतून एक भिडियो निये। आज के भिडियोटा एकटु अन्यरकम होते चलेछे। आज आमी बेश किछु अनलाइन शपिंग करेछि मिशो थेके, तो सेगुलो सब आपनादेर साथे शेयर करब। कि किनेछि, केमन किनेछि ओ सेगुलो केमन क्वालिटी। फेस्टिवल सीजन तो शुरू हो गेछे, आमरा सबाई एई फेस्टिवल सीजने निजेदेर मतो करे घर सजाई। तो आजकेও आमी যতগুলো জিনিস কিনেছি সবটাই হোম ডেকোর পারপাস। চলুন তাহলে একটা একটা করে খুলে ফেলি। ফার্স্ট নিয়েছি এই আর্টিফিশিয়াল প্ল্যান্ট। আমি যেহেতু গার্ডেনিং ভালোবাসি তাই হোম ডেকোরে গ্রিন আমার ভীষণ ভালো লাগে। সব জায়গাতে অরিজিনাল প্ল্যান্ট রাখা পসিবল নয়, তাই কিছু কিছু জায়গায় এই আর্টিফিশিয়াল প্ল্যান্ট আমি অ্যাড করব। এগুলো একটু ছোট এসেছে কিন্তু খুব কিউট এবং খুব মজবুত। সাইজ অবশ্য মেনশন করাই ছিল, যা মেনশন করা ছিল সেই সাইজই এসেছে, সেটা দেখেই আমি পারচেস করেছি। ভীষণই সুন্দর এবং ভীষণ হার্ডি, এমন নয় যে এইগুলো নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি, এবং ওয়াশেবল, চাইলে এগুলো ওয়াশ করতে পারেন। নেক্সট পিস। এবার মিশোতে আমি এই হোম ডেকোর পিসগুলো এত রিজনেবল প্রাইসে পেয়েছি আমাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা একটা ওয়াল হ্যাঙ্গিং, তো ওয়াল হ্যাঙ্গিং বলতে ওয়াল অর্গানাইজার বলা চলে। ভীষণ সুন্দর লাইট ওয়েট ম্যাটেরিয়াল। এগুলো আরও অনেক রকম ডিজাইনের অনেক রকম পেয়ে যাবেন। আর এই প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। সামনে মিশো সেল আসছে, তো গো ফর ইট। ভীষণ সুন্দর এই পিসটা এসেছে, যে কটন থ্রেডটা আছে সেটাও বেশ সুন্দর দেখতে, এবং যে উডেন পিসটা সেটাও সুন্দর। এবার নেক্সট পিস। নেক্সট পিস হলো ফ্রিজের কভার। এটা অলরেডি আমার বাড়িতে একটা ছিল, সেটা নষ্ট হয়ে গেছে, 3-4 বছর লাস্ট ইউজ করেছি। তো আমি সেম লিঙ্ক থেকে আরেকবার অর্ডার করলাম, কারণ একবার যখন ভালো জিনিসটা পেয়েছি আমি অন্য লিঙ্কে আর যাইনি। সাইডে পকেট দেওয়া আছে এবং ক্লথ ম্যাটেরিয়াল অ্যাকর্ডিং টু প্রাইস ভীষণই সুন্দর। আমি লাস্ট 4 ইয়ার্স ধরে ইউজ করলাম, ভীষণ সুন্দর। এখন আমার পুরোপুরি যে নষ্ট হয়ে গেছে তা নয়, কিন্তু ফেস্টিভ্যালে নতুন লাগাতে একটু ইচ্ছে করে, তো সেই জন্য আরেকটা সেট অর্ডার করে নিয়েছিলাম। এবার যেটা অর্ডার করেছিলাম প্ল্যান্টেড স্ট্যান্ড, বহু প্রতীক্ষিত। আমার অনেক দিন ধরে এই লিঙ্কটা আমি উইশ লিস্টে সেভ করে রেখেছিলাম, কবে আমি এটা কিনব। ভীষণ সুন্দর কোয়ালিটি, এটা পুরোটাই আয়রন ম্যাটেরিয়ালের ওপর। এত সুন্দর প্যাকেজিং, ভীষণ সুন্দর, একটু ড্যামেজ হয়নি। আমি ভেবেছিলাম যে এতটা দূর থেকে আসে যায় না, কীভাবে কী আসবে। আমি এর আগেও অনেকগুলো প্ল্যান্টেড স্ট্যান্ড নিয়েছি, কিন্তু সেগুলো লোকাল মার্কেট থেকে। আমি অনলাইন থেকে আইডিয়াটা নিয়ে লোকাল মার্কেটের ডিজাইনটা দিয়ে বানানো করেছিলাম। এদের ফার্স্ট টাইম আমি অনলাইন পারচেস করলাম। পুরোটা আয়রন ম্যাটেরিয়ালের, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা লুক, এত সুন্দর ফিনিশিং। এটা আপনি আর্টিফিশিয়াল প্ল্যান্ট বা অরিজিনাল প্ল্যান্ট যে কোনো কিছু দিয়ে ডেকোরেট করতে পারেন। এই একটা শোপিস আপনার বেডরুম হোক, ব্যালকনি হোক, ডাইনিং স্পেস হোক বা ড্রয়িং রুম হোক, যে কোনো জায়গাকে ভীষণ সুন্দরভাবে সাজিয়ে তুলবে। আর শপিংয়ের শেষ আকর্ষণ হলো আমার এই ড্রয়ার সেট, যেটা আমার বেটা প্রথমে খুলে নিয়েছে। এটা অ্যাসেম্বল করতে হয়েছে, পার্ট এসেছিলো। ভীষণ সুন্দর কোয়ালিটি, প্রত্যেকটা ড্রয়ার এত স্মুথলি ওপেন হচ্ছে, ভীষণই সুন্দর। এটা যে কোনো কিছু, আমি এটা ড্রেসিং টেবিলের পাশে অ্যাজ এ অর্গানাইজার রেখেছি। যে এবার সবগুলো ফাইনাল লুক। এটা আমি আর্টিফিশিয়াল অরিজিনাল 2 রকম প্ল্যান্ট দিয়ে সাজিয়ে রেখেছি, সময় সময় চেঞ্জ করতে থাকবো, ভীষণ সুন্দর লাগছে। আর বলে রাখি আমার এই চ্যানেলটা হোম ডেকোর এবং গার্ডেন ডেকোরের ওপর। আমার চ্যানেলের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটি হিট করে দেবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আজকে এই সবকটা শপিংয়ের মধ্যে কোনটা আপনার সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। প্রত্যেকটাই ছিল হোম ডেকোর পারপাস। আপনাদের কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও আনতে মোটিভেট করে। আজকে আমার পারচেস করা প্রত্যেকটা জিনিসেরই কোয়ালিটি ভীষণ সুন্দর এসেছে। প্রত্যেকটা লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। চলুন তাহলে আজকে এই ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।